হে গাইস, কে অফ দ্য শোভন, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটাতে আমার লাইফের এইম সম্পর্কে। আমার যখন স্কুল লাইফে প্যারাগ্রাফ লিখতাম এইম ইন লাইফ, তখন আমরা সবাই সচরাচর ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো ইউজ করতাম। ভাই, জবে থেকে আমি এইম ইন লাইফ প্যারাগ্রাফটা দেখে আসছি, আমি তো নগদে মেরে দিয়েছি আমি ডক্টর হব। বাট আমার তো চিন্তা ভাবনা ছিল ইউটিউবার হওয়ার। আমি সবসময় আমার ফ্রেন্ডের খাতা দেখতাম, সে সবসময় লিখত তার এই ইঞ্জিনিয়ার হওয়া। যাই হোক, এটা ছিল খাতা ফুলফিল করার একটা ওয়ে। আচ্ছা, এবার আমার এইম সম্পর্কে আসি। আমার ছোটবেলা থেকে টেকনোলজি বিষয়টা নিয়ে অনেক আগ্রহ ছিল, যেমন ধরুন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মানে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস। তখন আমাদের একটা নোকিয়া ফোন ছিল ভাই, এতটাও ব্যাড ভার্সন ছিল না, আমাদের ছিল এইটা। এটা জাভা এক্সটেনশনের সকল অ্যাপস আর গেম সাপোর্ট করতো। আমি তো সুযোগ পেলেই ইন্টারনেট ইউজ করতাম আর সবসময় গেম নিয়ে পড়ে থাকতাম। বাট একটা মজার ব্যাপার হলো, আমি যখন ইন্টারনেট ইউজ করতাম, আমি তখনই গুগলকে কনফিউশন করার জন্য উঠে পড়ে লাগতাম। সেটা হলো, আমি সার্চ করতাম কীভাবে কারোর ফোন হ্যাক করা যায়, কীভাবে কারোর কলেজ চেক করা যায়, আর একটা জিনিস বেশি ইউজ করতাম, সেটা হলো কীভাবে কারোর মন হ্যাক করা যায়। আচ্ছা, এগুলো ছিল 2010-এর ঘটনা। এবার আমরা সোজা চলে যাবো 2010 থেকে 2018। ওকে, লেটস গো। এতক্ষণে অবশ্য সবার কাছে জাভা ভার্সনের পরিবর্তে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা শুরু করে দিয়েছে। ভাবতাম আমার কাছে যদি একটা স্মার্টফোন থাকতো, আমি অনেক টাকা কামাইতাম, শুধু টাকা আর টাকা। বাট যখন আমি ফোন কিনলাম, ফোন তো কিনলাম কিন্তু টাকা কামাবো কিভাবে? ফোন দিয়ে টাকা কামানো যায় নাকি? তার কিছুদিন পরেই কিনে ফেললাম একটি ল্যাপটপ। বাট আমার টাকা ইনকামের সার্চ অপারেশন কখনো বন্ধ হয়নি। আমি যখন ইন্টারনেট ইউজ করতাম, আমি তখনই আগে গুগলে সার্চ করতাম কিভাবে টাকা কামানো যায়। ভিডিও কেসি লাগি কমেন্ট করকে জরুর বতানা, এন্ড ভিডিও পছন্দ আয় তো লাইক আর সাবস্ক্রাইব ভি কর দেনা। বহুত মেহনত হতি হ্যায় এসে কন্টেন্ট বানানে মে। প্লিজ সব লোক মেরা চ্যানেল কো আপনা দোস্তো আর ফ্যামিলি কে সাথ শেয়ার কর দেনা। ওকে, ফির মিলেঙ্গে আগলি ভিডিও মে, তব তক সব লোক আপনা খেয়াল রাখনা।